हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। अपनारा देखते ही पाच्छेन एटी होच्छे फेविक्रिल ग्लास कलर किट। खूब सुंदर ब्यूटीफुल पैकेजिंग। एर बैक पोर्शने गेले अपनारा देखते पाबेन जे टोटाल चारटा स्टेप करे आलादा करे बोले देवा आछे जे किभाबे ए रंगेर साहाज्ये ग्लास पेंटिंग करा जाय। प्रथम पॉइंटी बला आछे जे ग्लासेर बोथ साइडे पानी दिए ভালোভাবে ওয়াশ করে নিয়ে এরপর একটি শুকনো কাপড়ের সাহায্যে পুরো গ্লাসটিকে খুব সফটলি ক্লিন করতে হবে। দ্বিতীয় পয়েন্টে বলা আছে যে আপনি যে ডিজাইনটি সিলেক্ট করেছেন যে এই ডিজাইনটি আপনি পেইন্ট করবেন সেটি এই গ্লাসের নিচে সেট করে নিতে হবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফেভিক্রিল ব্ল্যাক আউটলাইনারের সাহায্যে সেই ডিজাইনটিকে ট্রেস করে নিতে হবে। আউটলাইনিং এর পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর কমপক্ষে 30 মিনিট অপেক্ষা করতে হবে এটিকে ভালোভাবে শুকানোর জন্য। লাস্ট পয়েন্টটি হচ্ছে সেই আউটলাইনের ভেতরে ফেভিক্রিল গ্লাস কালার দিয়ে ফিল আপ করে দিতে হবে। এরপর এটি শুকোতে দিতে হবে কমপক্ষে 24 ঘন্টার জন্য। এই বক্সের মধ্যে আমরা পাচ্ছি গোল্ডেন ইয়েলো, অরেঞ্জ, টমেটো রেড, ডার্ক গ্রিন, টারকোয়েজ ব্লু, পিঙ্ক এবং একটি সলভেন্ট আর ব্ল্যাক আউটলাইনার। আপনারা কিন্তু পিডি লাইটের লোগো দেখে তারপর পারচেস করবেন এবং সেই সাথে এক্সপায়ার ডেটও দেখে নেবেন। এবার এই গ্লাস কিটটি আনবক্সিং করার পালা। বক্সটি খুলেই আমি প্রথমে দেখতে পাচ্ছি একটি ফেভিক্রিল গ্লাস কালারের আউটলাইনার। আউটলাইনারের বক্সটি খুলতে না খুলতেই পেয়ে গেলাম নজেল। এটি অনেকটা মেহেদির টিউবের মতো, দ্যাটস ওয়াই এখানে একটি নজেল রয়েছে এবং নজেলটাকে আটকে রাখার জন্য রয়েছে একটি ক্যাপ। আপনার যখন কাজ শেষ হয়ে যাবে, আপনি লাইক আরও 2-3 ঘন্টা পর আরেকটা কাজ স্টার্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি ক্যাপটি লাগিয়ে রাখতে পারেন। আর যদি দীর্ঘদিনের জন্য আপনি কাজ না করবেন ভেবেছেন, সেক্ষেত্রে এই নজলটি না লাগিয়ে পুরোপুরি মুখ বন্ধ করে রাখলেই ভালো। আরেকটি ইম্পর্ট্যান্ট কথা, মেহেদির টিউব যেমন আমরা ভাঁজ করতে পারি, এই টিউবটা কিন্তু এইভাবে ভাঁজ করা যাবে না, কারণ এটা একটু টিন জাতীয়, সুতরাং এটাকে ভাঁজ করলে কিন্তু ভেঙে বা ফেটে যাবে। আর একটি বিষয় হচ্ছে যেহেতু নজলটি প্লাস্টিক জাতীয়, তাই আউটলাইনিং করার সময় নজেলে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না যেন নজেলটি ফেটে বা ভেঙে যায়, কারণ এর সাথে একটি মাত্র নজেল থাকে। আর হ্যাঁ, এই গ্লাস কালার সিরামিক, কাঁচ, প্লাস্টিক এই সার্ফেসগুলোর মধ্যে ব্যবহার করা যাবে। এরপর দেখতে পাচ্ছি যে কালারগুলোর জন্য এখানে বিশেষভাবে নজেলও দেওয়া আছে। টোটাল 6টি কালার এবং একটি সলভেন্ট, তো এখানে 6টি কালার নজেল আছে। নজেলের সাথে ছোট্ট একটি ক্যাপও রয়েছে, 20-30 মিনিটের জন্য কাজ করছেন না, সেক্ষেত্রে আপনি এই ক্যাপটি দিয়ে মুখটি বন্ধ করে রাখতে পারেন, এতে করে রং শুকিয়ে যাবে না। এই তো, এই হচ্ছে সলভেন্ট ওয়াটার। এটাকে আমি ওয়াটারই বলছি, বিকজ এটা কোনো কালার না, এটা টোটালি ট্রান্সপারেন্ট একটা ওয়াটার সলভেন্ট। এটার কাজ কী, তাই না? এটার কাজ হচ্ছে আপনি কালারটাকে এটা দিয়ে লাইট করতে পারেন। অ্যাকচুয়ালি শেডিংয়ের জন্য মেনলি এই সলভেন্টটা ব্যবহার করা হয়। আরেকটা ইম্পর্ট্যান্ট কাজে এই সলভেন্টটা ব্যবহার করা হয়। মনে করছেন আপনি গ্লাস পেন্টিং করতে যেয়ে একটা জায়গায় আপনি অনিচ্ছাকৃতভাবে কালার ফেলে দিলেন বা আপনার টেবিলেই পড়ে গেল, সেক্ষেত্রে আপনি এই সলভেন্টটা দিয়ে সেটাকে রিমুভ করে ফেলতে পারেন। অর্থাৎ এখানে সলভেন্টটা কিন্তু এক ধরনের রিমুভারের কাজ করবে। এটা হচ্ছে আমার করা একটি ডেকোরেটিভ প্লেট গ্লাস পেইন্ট। ফেভিক্রিল সলভেন্ট বেস গ্লাস কালার হচ্ছে একটি পার্মানেন্ট কালার। এই ডিজাইনের ওপর পানি লাগলেও অথবা পানি দিয়ে ওয়াশ করলেও এই কালারটি উঠে চলে আসবে না। আর এই মার্কটিও হচ্ছে সলভেন্ট বেস গ্লাস কালার দিয়ে করা। এই মার্কটি আমি কিভাবে পেন্ট করেছি বা ডিজাইনটা আমি কিভাবে করেছি সম্পূর্ণ টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে, আমি লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ইউ ক্যান চেক ইট। এবার চলে যাচ্ছি আজকের ভিডিওর সেকেন্ড পার্টে, যেখানে আমি একটি কালার মিক্সিং চার্ট দেখাবো সলভেন্ট বেস গ্লাস কালার দিয়ে। এটি করতে আমি এখানে ব্রাশের পরিবর্তে টুথপিক ব্যবহার করছি। কেন কি, আমি যদি এখানে ব্রাশ দিয়ে কালার মিক্সিং করি তাহলে আমার ব্রাশ নিজেই কালার অ্যাবজর্ব করে ফেলবে। এখানে 2 ড্রপ অফ গ্রিন এবং 4 ড্রপ অফ টারকোয়েজ ব্লু মিক্স করে আমরা একটা খুব বিউটিফুল গ্রিন কালার পেয়ে যাব। এই কিটে গ্রিন কালার রয়েছে, তবে আমার কাছে সেই গ্রিনটা খুব বেশি লাইট মনে হয়, তাই একটু যদি ডার্ক চান তাহলে এই কয়েকটা কালার মিক্স করে নিতে পারেন। এখানে যদি একটি রেডিশ বা ডার্ক চকলেট কালার চান, সেক্ষেত্রে গ্রিন, রেড, টারকোয়েজ এই তিনটা কালারে সম পরিমাণে মিক্স করতে হবে। এবার আমি খুব লাইট একটি কালার ক্রিয়েট করতে চাচ্ছি, যেটা আমরা লোটাসে দেখি। লোটাস ফুল করার সময় কিন্তু খুবই লাইট একটা কালার আমরা লক্ষ্য করি, তো সেই কালারটা এখানে ক্রিয়েট করতে লাগবে হচ্ছে 3 ড্রপ অফ সলভেন্ট, 2 ড্রপ অফ পিঙ্ক এবং 2 ড্রপ অফ অরেঞ্জ। এবার রেডি করছি আমাদের ফোর্থ কালার, রেড, ইয়েলো এবং অরেঞ্জ। এই তিনটি কালার একেবারেই সম পরিমাণে মিক্স করে খুব সুইট একটা ট্যাঞ্জারিন কালার পেয়ে যাব।
এখন যে কালারটি ক্রিয়েট করব এটি হচ্ছে একেবারে ডার্ক রেড মেরুন এই ধরনের কালার, ঠিক আছে। সো এখানে 5 ড্রপ অফ রেড, 3 ড্রপ অফ টার্কোয়েজ এবং 2 ড্রপ অফ গোল্ডেন ইয়েলো, এই তিনটি কালার মিক্স করলে কিন্তু আমরা একেবারে মেরুন কালার পেয়ে যাচ্ছি। এখন আপনারা যদি আরও ডার্ক একটি কালার চান সেক্ষেত্রে টার্কোয়েজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার ক্রিয়েট করব খুব সফট এবং সুইট একটি কালার, সেটি হচ্ছে লেমন ইয়েলো, গোল্ডেন ইয়েলো এবং গ্রিন, এই দুটি কালার একেবারেই সম পরিমাণে মিক্স করে এই কালারটি আমরা ক্রিয়েট করে ফেলব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু পিকচার রেখেছি যেখানে আমি কতটুকু পরিমাণ কালার মিক্স করে নতুন কালার ক্রিয়েট করলাম সেটার একটা চার্ট রয়েছে। আমি কিন্তু অলরেডি এই ওয়াটার বেস গ্লাস কিটটির মধ্যে থাকা কালারগুলো দিয়ে আরও 6টি নতুন কালার ক্রিয়েট করে দেখিয়েছি, লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা দেখে নেবেন। সো আজকে এতটুকুনি, যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে গিভ মি থামস আপ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড বাই।